প্রিয় মানুষগুলো দূরে চলে গেছে, সত্যি কতই না খারাপ লাগে। সকালবেলা উঠে দেখছি দিদি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, দিদি বাড়ি চলে গেল আর এখানে দিদির টোটো চলে এসেছে। আর দেখো দাদা কিন্তু ড্রাইভার সেজে গেছে, ও আমার ক্যামেরা দেখে বেশ পোজো দিচ্ছিল। দিদি একটা কাজের জন্য এসেছিল, সেই জন্য এবারে বাড়িতে এসে থাকতেও পারেনি। আর দিদির দোকান আছে তোমরা তো জানোই, সেই জন্য দিদি বাড়ি চলেও গেল। সেই জন্য দিদিরও মন খারাপ আর আমাদের সবারই মন খারাপ, সকালে উঠেই দিদি বাড়ি চলে গেল। যাই হোক, মুডটা ঠিক করার জন্য মায়ের সাথে একটু দোকানে চলে এসেছিলাম। আর দোকানে এসে দেখি কি সুন্দর একটা আচার এসেছে, আচারটা দেখে তো আমার জিভে জল চলে এসেছে, আচারটা আমি নিয়েও নিয়েছি। আর তারপরে দেখছি জেঠু একটা নতুন ফ্রিজ এনেছে দোকানে, তার জন্য ভাবলাম নতুন ফ্রিজের কোল্ড ড্রিঙ্কস একটু টেস্ট করাই যাক। কোল্ড ড্রিঙ্কস আর আচার তো আমার ফেভারিট, তো ওই দুটোকে নিয়ে আমি আগেই আগেই চলে এসেছি। আর এই দেখো মা পিছনে পিছনে আসছে বাকি জিনিসগুলো নিয়ে, আমার পছন্দের জিনিস আমি পেয়ে গেছি, সেই জন্য আমি ছুটে ছুটে আগে চলে এসেছি। দোকান থেকে তো বাড়ি চলেই এসেছি, এখন আমার একটু খিদে পাচ্ছে, দাঁড়াও ফ্রিজ খুলে দেখি আবার কী আছে। ফ্রিজ খুলে তো দেখছি ও বাবা অনেক কিছু জিনিস আছে। তারপর ওখান থেকে আমি একটা আপেল নিলাম, যদি আমার ফল খেতে খুব একটা ইচ্ছে করে না, এই দেখো ফট করে আপেল হয়ে গেল বেদানা। আসলে আমার আপেলটা ওখান থেকে নিয়েছিলাম কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না, তার জন্য বেদানা নিলাম, বেদানা খেতে আমার ভালোই লাগে। তারপর রেডি হয়ে মায়ের সাথে একটু বাজারে এসেছিলাম, একটু কেনাকাটা করার ছিল আমাদের, সেই জন্য টুকটাক কেনাকাটা ছিল, সব জায়গায় আর ক্যামেরা অন করিনি, বাজারটাতে অন করলাম। তো একটু এখানে বাজার করার ছিল, মা আর আমি বাজার করে একটু সোনার দোকানে এসেছিলাম, কারণ আমার ব্রেসলেটটা আমার হাত থেকে গলে গলেই পড়ে যাচ্ছে, এতটাই মোটা হয়ে গেছি আমি। সেই জন্য ভাবলাম যে একটু ব্রেসলেটটা শর্ট করি, সেই জন্য সোনার দোকানে এসেছিলাম। আসার পর আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, তারপর ভাই ভাইকে ফোন করতে, ভাই আনতে এসেছিলো, ব্যাস বাড়ি আমি চলে এসেছি। বাইরে আমার একদম ভালো লাগে না, বাড়িতে এলেই আমার বেশি শান্তি লাগে। বাড়ি এসে দেখছি আমার রুমটা একটু অগোছালো হয়ে আছে, দু তিন দিন হলো আমি রুমটা ঠিকঠাক করে গোছাইনি। তারপর একটু রুমটা গুছিয়ে নিচ্ছিলাম, আমি কিন্তু সবসময় ফোন ঘাঁটি এরকম না, আমি কিন্তু কাজও করি, নিজের রুমটা অন্তত তো নিজেকে গোছাতে হবে বলো, এইটুকু আমি নিজে করি। ভোর বিকেলে ঘুম থেকে উঠে দেখছি মা বিকেলের জন্য একটু টিফিন বানাচ্ছে, ওইদিকে আলু ভাজা হচ্ছিল আর এদিকে হয়েছিল ডালপুরি। ডালপুরি আমার কিন্তু খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে ডালপুরি খেতে। তারপর মা এখানে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিচ্ছিল, এটা কিন্তু আমার জন্য নয়, এটা আমার বাবার ভাইয়ের জন্য, কারণ অতটা খাবার তো আমি খেতে পারি না, তাই আমাকে ওরমভাবে দেয়নি। চলো একটু দোকানের দিক থেকে ঘুরে আসি। এই দেখো চাষিরা কেমন গাছে টাটকা লঙ্কা তুলে নিয়ে এসেছে, এইমাত্র গাছ থেকে তুলে নিয়ে বিক্রির জন্য চাষিরা নিয়ে এসেছে, কি সুন্দর ফ্রেশ দেখাচ্ছে লঙ্কাগুলো। গ্রামের জিনিসের কিন্তু এইগুলো ঐতিহ্য আলাদা, সব কিছু টাটকা টাটকা আর খেতেও সুস্বাদু। এরপর বিকেলে আমি একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম আর এই পুচকাটাকে দেখে এখানে চলে এলাম, চলো তোমাদের সাথে ওদের ওর একটু আলাপ করিয়ে দিই। নাম বল। নাম কি? তারপর সব বল। সব বল, ঠিকানাটা বলে দাও। বাবার নাম চুনহাদা, মেয়ের নাম ধন্দা হাদা। তারপর না গটকল পো থারুরে থানা থামুন তারে পুতে মেনে বুম। এগুলো কি সুন্দর বাংলাতে অ্যাড্রেসটা বলে দিল, ও কিন্তু বাংলাতে কথা বলে না। এরপর আমি সন্ধ্যের দিকে বৌদির কাছে এসেছিলাম, বৌদির কাছে এসে টুক করে একটা চিড়ে নিয়ে খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা।